নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/7/2021 একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে, একাদশ শ্রেণীর ভর্তি অনলাইনে করতে হবে এরকমই দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ কলেজের মতো কলেজে যেমন অনলাইনে অ্যাডমিশন নেওয়া হয় বা কলেজে অনলাইনে ফর্ম ফিল আপ করে তা আবেদন করার পর তারপরে কলেজে ভর্তি হয় অনলাইনে ভর্তি, সেরকম একাদশ শ্রেণীতেও কিন্তু অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে, সেরকমই দাবি উঠেছে মাধ্যমিকের পর। তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে, কারণ মাধ্যমিকের রেজাল্টকে এই জুলাই মাসে আপডেট আউট হবে এরকমই প্রকাশিত হবে এরকমই আপডেট রয়েছে। তো এই একাদশ দ্বাদশ শ্রেণীর বা দশম শ্রেণীর রেজাল্ট আউটের পর বা মাধ্যমিক রেজাল্ট আউটের পর সেই দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে। সে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া যদি অনলাইনে করা যায় তাহলে অনেক সুবিধা হবে, সেরকমই আপডেট রয়েছে। তো দেখে নেবো সেরকমই দাবি উঠেছে কী রয়েছে গুরুত্বপূর্ণ। একাদশে অনলাইনে ভর্তির দাবিতে চিঠি, কোভিড বিধি অপেক্ষা করে গত বছর একাদশে ভর্তি নেওয়া হয় ছাত্রছাত্রীদের, সশরীরে স্কুলে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া করা হয়। ভর্তির জন্য কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের লাইনে থাকতে দেখা যায়, এই অবস্থায় যাতে এবছর না হয় তার জন্য একাদশে ভর্তি অনলাইনে করার সঙ্গে ভর্তি প্রক্রিয়া বিকল্প প্রস্তাব দিয়ে শিক্ষামন্ত্রী বাত্য বসুকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। অনলাইনে ভর্তি প্রক্রিয়া বিকল্প হিসেবে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সুবিধার্থে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিকে জোন বা অঞ্চলে ভাগ করে ভর্তি প্রক্রিয়া নেওয়া যেতে পারে। এই পদ্ধতি সুবিধা হলো একটি জোনের একাধিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে একটি অ্যাডমিশন ফর্ম পূরণ করেই পছন্দ অনুযায়ী জোনের বিদ্যালয়গুলির নাম ক্রম অনুযায়ী সাজিয়ে দেওয়া সম্ভব এবং জোন বা অঞ্চলগুলি নিম্নরূপ হতে পারে: কোচবিহার জলপাইগুড়ি জোন, মালদা মুর্শিদাবাদ জোন, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জোন, হাওড়া হুগলি জোন, পুরুলিয়া ঝাড়গ্রাম জোন, বাঁকুড়া বীরভূম জোন, নদিয়া জোন। এইভাবে জোন করে যদি অনলাইনে অ্যাডমিশনের ব্যবস্থা করা যায়, অনলাইনে অ্যাডমিশন ফর্ম পূরণ করার পর পছন্দ অনুযায়ী জোন স্কুলগুলো যদি সাজিয়ে বা তারা চয়েস করতে পারবে, ফলে স্কুল এর ফলে কি ছাত্রছাত্রীরা অনেক বেশি স্কুলে ভর্তির সুযোগ পাবে বা অনেক চান্স পাবে, অনেক ভালো ভালো স্কুলে ভর্তিরও সুযোগ পাবে। তো এই প্রক্রিয়া চালু করলে অবশ্যই উপকৃত হবে বহু ছাত্রছাত্রী। তো দেখা যাক, এই চিঠি দিয়েছে একটি শিক্ষক সংগঠন এবারে শিক্ষামন্ত্রীকে, এবার সরকার কতটা ভাবে, শিক্ষা দপ্তর কতটা ভাবে এ নিয়ে। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। তো এই প্রক্রিয়া চালু হলে অনেকটাই মানে সুবিধা হবে এই কোভিড পরিস্থিতিতে ভিড় এড়ানো বা জমায়েত এড়ানো, এবং কোভিড প্রোটোকল মেনে এই প্রক্রিয়া চালু হলে খুবই উপকার হবে ছাত্রছাত্রীদের। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।